বধু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিজেপি মণ্ডল সভাপতির দাদা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আরো 10। ঘটনায় পুলিশকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ঘটনার জেরে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এবং বধু নির্যাতনের অভিযোগে বাঁকুড়ার সোনামুখী মণ্ডল দুই বিজেপি সভাপতি চঞ্চল সরকারের দাদা জয়ন্ত সরকারকে পুলিশ গ্রেপ্তার করল। সোনামুখী থানার পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণী থানার পুলিশ কুরুমপুর গ্রামের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ায় সরকার পরিবারের তিনজন সহ প্রতিবেশী মিলিয়ে মোট 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। সোনামুখী মণ্ডল দুই বিজেপি সভাপতি চঞ্চল সরকারের দাদা জয়ন্ত সরকার ব্যবসা সূত্রে বিদেশে থাকেন। সম্প্রতি পুজোতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। স্ত্রী ও মেয়ে থাকা সত্ত্বেও নদিয়ার কল্যাণীর বাসিন্দা এক মহিলাকে জয়ন্ত সরকার বিয়ে করেন। সম্প্রতি ওই মহিলার আপত্তিকর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্ত জয়ন্ত সরকার ওই মহিলাকে মারধর করেন বলেও অভিযোগ। এরপর এ বিষয়ে জয়ন্ত সরকারের দ্বিতীয় স্ত্রী কল্যাণী থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। যেহেতু জয়ন্ত সরকারের বোন ববিতা মল্লিকের দাবি, বাড়ির দরজা ভেঙে পুলিশ মারধর করে বাড়ি থেকে তার দাদা জয়ন্ত সরকারকে তুলে নিয়ে গেছে। পুলিশের আক্রমণের হাত থেকে রেহাই পাননি বাড়ির মহিলা সদস্যরাও। তবে ঠিক কি কারণে তার দাদাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাদের জানায়নি বলে তিনি দাবি করেন। পাশাপাশি ওই ঘটনার পর তার আরেক দাদা চঞ্চল সরকার নিখোঁজ বলেও তিনি দাবি করেন। কালকে সকালবেলা অফিসাররা এসে ওরা কাউকে জিজ্ঞাসা করেনি, সরকার ঘরে ঢুকে যাচ্ছে। তখন আমার বড় বৌদি এসে বললো, কী ব্যাপার, আপনারা কী করছেন? বলছে জয়ন্ত সরকারকে খুঁজতে এসেছি আমরা, জয়ন্ত সরকারকে অ্যারেস্ট করবো। তা বললো, আপনারা বসুন এখানে, আমাদের সঙ্গে কথা বলুন। এখানে বসলো, বসার পরে আমার ভগ্নিপতি ছিল, তার সঙ্গে কথা হলো, আমার দাদা ছোড়দা ছিল, তার সঙ্গে কথা হলো। কথা হওয়ার পর এরা বেরিয়ে গেল, ওখানে গেল আমাদের এমএলএ, না ওটা এমএলএ এসছে, এমএলএ এসে এমএলএর সঙ্গে কী কথা হলো আমরা ঠিক ওটা ভালো জানি না। হ্যাঁ, তারপরে এমএলএর সঙ্গে কথা বলে অফিসাররা বেরিয়ে গেলো, আর কিছু বললো না। এটা হয়েছে সকাল 6:30 তারপর ওটা বেরিয়ে গেল, ব্যাস, আর কোনো কিছু আর কিছু আমরা জানি না। রাত 7:30-8 আমরা ডাইনিংয়ে ছিলাম, সব মেজরাও ছিল ওখানে। তা অফিসাররা এসে দরজা লক না করে ফরসর করে ঢুকে গিয়ে ঘরে, মেজরা কোনো কথা নেই, কোনো ভাষা নেই, গিয়েই বলছে জয়ন্ত সরকারকে। আমার দাদা তখন নিজেই সারেন্ডার হয়েছে, আমি জয়ন্ত সরকার। অফিসারটা কী করলো, দাদার কলারটা ধরে এই খিস্তি খামারি দিয়ে সরে বাচ্চা চল তোকে এখান থেকে তুলবো, এ করবো। তখন দাদা বলেছে যে আমাকে কিছু বলতে দিন, আপনারা কী বৃত্তান্তে এসেছেন, কেন এসেছেন, সেই সুযোগটা দেয়নি। আমরা মানে বাধা দিতে গেছি, আমরা বলতে গেছি যে দাদাকে কিসের জন্য অ্যারেস্ট করতেছেন, কী বৃত্তান্ত বলুন, কিন্তু ওরা কিছু বলেনি। ওরা আমাদের ধাক্কা দেখে গেলে আমাদের মেয়ের ছেলেদের গায়েও হাত তুলেছে। আমার একটা বোনের আঙুল লেগেছে, ভেঙে গেছে, একটা বোনের এখানে দাঁত কাল সিটে পড়ে গেছে। যেই দাদাকে এসছে সেই দাদার মেয়ের গলা এরকম টিপে ধরেছে। এগুলো অফিসাররা ধাক্কা দেখে হয়েছে। হ্যাঁ, আমরা দাদাকে সরাতে যাচ্ছি, যখন বলতে মানে অফিসারের কাছে ভালো করে শুনতে চাইছি কথাটা, কিন্তু উনি টাইম দিচ্ছে না। উনি খিস্তি খামারি করে, যেমন মস্তানি গুন্ডামি করে যেইভাবে কাজ হয় সেইভাবে করে আমার দাদাকে টানতে টানতে নিয়ে গেছে বাইরে। সেটা বলেনি, সেটা যাইনি। জয়ন্তবাবু এখন নেই, জয়ন্তবাবু তো ইউরোপে থাকে। হ্যাঁ, উনি এই পুজোর জন্য এসেছিলেন, ওনার বিজনেস আছে এই হোটেলের। তৃণমূল নেতা সোমনাথ মুখার্জি বলেন, অভিযুক্ত যে রাজনৈতিক দলের সদস্য হোক না কেন, শাস্তি পাবেন। কর্তব্যরত পুলিশকে মারধর করা হয়েছে, যা চরম অন্যায়। তবে এই পুলিশকে মারধরের পিছনে স্থানীয় বিজেপি বিধায়কের মদত আছে বলে তিনি দাবি করেন। এখন দেখুন, বিজেপি দলটার নাম হচ্ছে সাবান মাখা পার্টি একটা, মহিলা সংক্রান্ত ব্যাপারে ওরা জড়িয়ে থাকে। আজকে বিজেপি করে বলে কি 498 যে কেস হয়েছে সেটা কি ওর ছাড় পাওয়া উচিত? 498 কেস আমার বউ যদি করে, আমার যতটা শাস্তি পাওয়ার দরকার, যে বিজেপি করে তারও পাওয়ার দরকার, যে সিপিএম করে তারও পাওয়ার দরকার। পুলিশ পুলিশের কাজ করেছে, পুলিশকে মারধর করেছে, এ ঘোরতর অন্যায়। প্রশাসনের লোকদেরকে মারধর করেছে, একজন হসপিটালে ভর্তি আছে বাঁকুড়া মেডিকেল কলেজে, এটা কখনোই কোনো অ্যাঙ্গেল থেকেই পোষ্য দেওয়া যায় না। পুলিশ গেছে 498 কেস কল্যাণপুর থেকে, ওনাকে সোনামুখী থানাকে রেফার করেছে। সেইখান থেকে এসে পর সোনামুখী থানার পুলিশ গেছে, সোনামুখী থানার পুলিশ বিজেপি করে, বিরাট কিছু বহর বিধায়ক তাকে সাপোর্ট করছে, এই হিসেবে তারা পুলিশকে তারা মারধর করেছে।
সোমনাথ মুখার্জি, আমি আইনটিটিউসি জেলা সভাপতি। স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘোড়ামি এই বিষয়ে বলেন, জয়ন্ত সরকার একজন বিশিষ্ট সমাজসেবী, আর যাই হোক উনি পুলিশকে মারধর করতে পারেন না। গ্রাম থেকে উঠে গিয়ে বিদেশে হোটেল ব্যবসা করছেন, উনি গ্রামকে ভালোবেসে গ্রামেই পুজো করেন। একই সঙ্গে তৃণমূল বিধায়ককে দেখে ভয় পাচ্ছে, ওনাদের কোনো কাজ নেই, মানুষের পাশে ওরা থাকেন না। আমি মানুষের পাশে থাকি, সেই ভয় থেকে এই ঘটনার পিছনে বিধায়কের নাম জুড়ে দেওয়া হচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ ছিল, যাকে পুলিশ গ্রেপ্তার করতে এসেছিল, তিনি একজন বিশিষ্ট সমাজসেবী। জয়ন্ত সরকার গত বছর যখন লকডাউন হয়, তিনি ওই লকডাউন পিরিয়ডে আমাদের সোনামুখীতে উনি 1000-এরও বেশি পরিবারকে ত্রাণ বিলি করেছিলেন, চাল ডাল থেকে শুরু করে, এবং বিভিন্ন সময় ওনার বাড়িতে ত্রাণ বিলি করে থাকেন। কোনো সাধারণ গরিব মানুষ ওনার বাড়িতে কোনো সাহায্যের জন্য এলে ফিরে যান না। তো আগে এই বিষয়টাকে ভাবতে হবে যে সেই ব্যক্তি আর যাই হোক পুলিশকে মারতে পারে না, আইন সম্বন্ধে ওনাদেরও ধারণা আছে। আর উনি এই গ্রাম থেকে উঠে গিয়ে আজকে বিদেশে গিয়ে হোটেল চালিয়ে হোটেল ব্যবসা করছে, সেখান থেকে ভালো রোজগার করছে, এবং উনি গ্রামকে এতই ভালোবাসেন যে গ্রামকে ভালোবাসার জন্য আজকে উনি এত বড় পুজো করে থাকেন, অনেক মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, মানুষকে খুব আপ্যায়ন করেন, এই নামটা ওনার আছে। তো এত কিছু যিনি করতে পারেন, তিনি এটা জানেন যে পুলিশের গায়ে হাত দেওয়াটা ঠিক নয়, উনি এটা উনি হাত দিতে পারেন না, পুলিশের গায়ে হাত দেননি। তৃণমূল দাবি করছে যে আপনার মদতে, বিধায়কের মদতে পুলিশকে মারধর করা হয়। শুনুন, তৃণমূল বিধায়ককে দেখে ভয় পাচ্ছে, ওর জন্য যেখানে যায় সকাল সন্ধ্যা ঘুমোতে বিধায়কের নাম নিয়ে ঘুমায়, বিধায়কের নাম নিয়ে ঘুম থেকে ওঠে। ওনাদের কোনো কাজ নেই, ওনারা মানুষের পাশে দাঁড়াতে পারে না, এই বন্যা গেছে আর গেছে, ওনারা মানুষের পাশে দাঁড়াতে পারেনি, আমি দাঁড়িয়েছি মানুষের পাশে, ওর জন্য বিধায়ককে ভয় পাচ্ছে, বিধায়কের নাম জুড়ে দিচ্ছে। এখানে বিধায়ক টিধায়ক কোনো গল্প নেই, কিন্তু একটা ঘটনা ঘটেছে, আমরাও চেষ্টা করছি, প্রশাসনের সঙ্গে কথা বলেছি যাতে এটার সমাধান করা যায়, এ ধরনের ঘটনা আগামী দিনে যাতে না হয়, কারণ জয়ন্ত সরকার একজন বিশিষ্ট সমাজসেবী। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।